আসসালামু আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক এই কামনা করছি এই প্রার্থনা করছি এইচএসসি বুক লিস্ট বা ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থী কলেজে ওঠার আগেই বা হ্যাঁ কলেজে ক্লাস শুরু করার আগেই সাধারণত লেখাপড়া শুরু করে দেয় বা করে দিতে হয় কারণ হচ্ছে এসএসসির সময়টুকু যতটুকু থাকে অতটুকু সময়ে যেই পড়াটুকু যতটুকু অংশ পড়ে নিতে হয় তার চাইতে অনেক গুণ বেশি পড়া ইন্টারমিডিয়েটে আছে এবং সেই জায়গাটুকুকে জেনে বুঝে সামনে আগাতে হয় এবং ইন্টারমিডিয়েটের প্রতিটা স্টেপ প্রতিটা সিদ্ধান্ত একটু বিচক্ষণতার সাথে নিতে হয় বলে আমার বিশ্বাস কারণ হচ্ছে একজন শিক্ষার্থীর মূল টার্গেট থাকে ও যখন সদ্য এসএসসি পাশ করে এসএসসি পাস পাশ করার পরে একটা সে ফলাফল পায় সেটা জিপিএ এক থেকে পাঁচের মধ্যে একটা সংখ্যা থাকে তো জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার বা ভালো কলেজে পড়ার একটা সুযোগ থাকে কারণ জিপিএ পাঁচের জন্যই সবাই একটা চিন্তাভাবনা থাকে এবং এর পরবর্তীতে বিভিন্ন কলেজ তাদের মান অনুসারে কলেজের শিক্ষার্থী এবং শিক্ষার্থী সেভাবে কলেজের মান বৃদ্ধি করে তো কলেজের প্রাতিষ্ঠানিক রূপের সাথে শিক্ষার্থীর মান জড়িত এবং শিক্ষার্থীর মানের সাথেও কলেজের ইমেজটা জড়িত তো এই কারণে কলেজের এই সময়টুকু একটু ইম্পর্ট্যান্ট তারপরে একজন শিক্ষার্থী যখন এসএসসি থেকে এইচএসসিতে প্রবেশ করলো এইখানে ওর যে টাইম এবং যে ওয়ার্কলোড বা স্টাডি লোড তার চাইতে এই উচ্চ মাধ্যমিকে পড়ার লোড যথেষ্ট পরিমাণে বেশি এবং সময় যথেষ্ট পরিমাণে কম এটার উপর আমি একটা বিস্তৃত লেকচার আপলোড করব ইনশাল্লাহ আমার তরফ থেকে যে একটা একজন শিক্ষার্থীর এইচএসসির টাইমটাকে কিভাবে ফ্র্যাগমেন্ট করে তার পড়তে হয় আজকের মূল বিষয়টা হচ্ছে বুক লিস্ট তো এইচএসসির বুক লিস্টটা যাওয়ার আগে আমি বলছি এই কথাগুলো জরুরি এই কারণে এইচএসসির পর একজন শিক্ষার্থী তিনটা জায়গা চিন্তা করে হয় সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে যায় এক হচ্ছে মেডিকেলের দিকে যেতে পারে আরেকটা হচ্ছে ইউনিভার্সিটির দিকে যেতে পারে সো ইএমইউ হচ্ছে এমন তিনটা ডাইভার্শন একটা স্টুডেন্টের ক্ষেত্রে যে কেউ চিন্তা করে যে বুয়েট রুয়েট চুয়েট কুয়েট এরকম একটা জায়গায় চলে যাবে কেউ চিন্তা করে না ইউনিভার্সিটির কোনো একটা সাবজেক্টে কোনো একটা ইউনিটের কোনো একটা সাবজেক্টে ভর্তি হবে অথবা কারো চিন্তা থাকে কেবল সে মেডিকেল কলেজে পড়বে এখন এই তিন ধাপের শিক্ষার্থীর ক্ষেত্রে তিন ধরনের চিন্তা করা যেতে পারে আবার একক চিন্তা করলেও একজন শিক্ষার্থী তিন জায়গায় ভর্তি করে ক্ষেত্রে চান্স পেতে পারে এটা নির্ভর করবে সেই শিক্ষার্থী কতটুকু কতটুকু যত্নের সাথে তার ইন্টারমিডিয়েট লাইফটাকে সে পড়েছে আমার কথা হচ্ছে এইচএসির পরে যখন যা ডাইভারশন হয় মানে এইচএসির পরে একজন শিক্ষার্থী যে কত জায়গায় মুভ করতে পারে এর আসলে কোনো মানে হিসাব নাই কেউ দেশের বাইরে চলে যেতে পারে গ্রাজুয়েশনের জন্য আন্ডারগ্রেড করার জন্য কেউ অন্য কোনো দিকে চলে যেতে পারে ডিপ্লোমা করতে পারে অন্য যে কোনো কোর্স করতে পারে কেউ হচ্ছে ইউনিভার্সিটিতে অথবা মেডিকেলে অথবা বুয়েটে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে সে যেতে পারে এই কারণে এই স্টেপটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একজন মানুষের জীবন নির্ধারণ করতে পারে আবার বহুত ব্যতিক্রমীও আছে ঘটনাটা হচ্ছে তাহলে এই ইন্টারমিডিয়েটে পড়ার পর বা পড়ার সময় কেমন করে পড়লে একজন শিক্ষার্থীর এই জায়গাগুলোতে চান্স হওয়ার মানে চ্যান্স হওয়ার প্রভাবিলিটি বেশি এটা নির্ভর করবে সে ইন্টারমিডিয়েটে কেমন করে লেখাপড়া করেছে এসএসসি লেভেলে তো বোর্ড বই থাকে বাট ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু আসলে বোর্ড বই না ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে সকল গুণী শিক্ষকরা আছেন তারা যে বই লিখেছেন এরকম কিছু বইয়ের মধ্য থেকে আমার কিছু রিকমেন্ডেশন তোমাদেরকে দিতে চাই কারণ এমন অনেক শিক্ষার্থী আছে যারা ইন্টারমিডিয়েটে কেবল একটা রাইটারের বই পড়েও রেজাল্ট ভালো করতে পারে আবার অনেকে আছে একাধিক রাইটারের বই পড়ে একাধিক লেখকের বই পড়ে তো একাধিক লেখকের বই পড়তে গেলে শ্রম এবং সময় দুইটাই বেশি দিতে হয় তার মানে তুমি যদি একাধিক রাইটারের বই পড়ো তোমাকে একটু চিন্তা করে নিতে হবে তুমি কিভাবে প্রসিড করবা যেমন ধরো আমার রিকমেন্ডেশন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমার কাছে তপন স্যারের বই আমার কাছে বেটার মনে হয় তপন স্যারের বই এমনভাবে লেখা এটা হচ্ছে প্রথম পত্র এবং এটা হচ্ছে দ্বিতীয় পত্র তপন স্যারের বইয়ে খুব সহজ সাবলীল ভাষায় লেখা আছে এবং সহজ করে লেখা তবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বা মেডিকেল অ্যাডমিশনের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যখন লেখাপড়া করতে হয় তখন আর একটু অ্যাডভান্সড পড়তে হয় আরও অনেক ক্রিটিক্যাল ম্যাথগুলো শিখতে হয় সেক্ষেত্রে আবার অনেকে এই ফিজিক্সের এই লেকচার পাবলিকেশনসের প্রফেসর এটিএম সাফসুজ্জামান সেলু স্যারের বইটাকে প্রেফার করে তো এখন ঘটনা হচ্ছে স্যার আমি কি বই একটা পড়বো না দুইটা পড়ব আসলে একটা বইকে বেস করে তোমাকে আরও একাধিক বইকে সমন্বয় করে পড়তে হয় বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কেন বলছি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি বায়োলজির ক্ষেত্রে বিষয়টা আলাদা কারণ বায়োলজির ক্ষেত্রে আমার বিশ্বাস যে কেউ যদি বোটানিতে মানে আমি পড়াই আবুল হাসান স্যারের বই এবং হচ্ছে গাজী আজমল স্যারের বই তো আবুল হাসান স্যারের বোটানি আর গাজী আজমল স্যারের জুলুজি বই ভালো মতন কেউ যদি বুঝে পড়ে তাহলে তার মেডিকেল অ্যাডমিশনের জন্য যেই পরিমাণ কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় আমার বিশ্বাস প্রবলেম হবে না এখন কথা হচ্ছে তাহলে স্যার আমাকে একটু সিরিয়ালি বলেন যে আমি আসলে কোন বইগুলাকে পড়ব আমি একটা লিস্ট করেছি এই লিস্টটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই ফিজিক্সের ক্ষেত্রে আমি আমির হোসেন স্যার ইসাক স্যার নজরুল ইসলাম স্যার মানে সবাই মিলে একটা বই লিখেছে এই বইটাকে নাম্বার ওয়ানে চিন্তা করেছি এর সাথে শাহজাহান যেহেতু আমার কাছে শাহজাহান তপন আছে তোমাদের অনেকের কাছে থাকতে পারে তোমরা যদি মনে করো যে আর্থিকভাবে তুমি সচ্ছল এবং একাধিক বই কিনতে পারো তাহলে তুমি অন্ততপক্ষে এই দুইটার যে কোনো একটা তার সাথে প্রফেসর এটিএম শামসুজ্জামান সেলুসার এবং জাকারিয়া তৌহিদ সারের লেখা একটা বই আছে সো এটিএম শামসুজ্জামান সেলুসার স্যারের বইটাতে কেমন করে লেখা একটু বিস্তৃতভাবে লেখা একটু এক্সট্রিম ম্যাথমেটিক্স এখানে আছে সো সেলুসারের বইয়ের মানে ম্যাথমেটিক্যাল যে পার্টটা ফিজিক্সের ফিজিক্সের ক্ষেত্রে আগে থিউরি বুঝতে হয় থিউরির পরে ম্যাথ পারতে হয় সো থিউরির পরে যদি ম্যাথ তোমার পারতেই হয় তোমাকে প্লিজ মাথা রাখতে হবে থিওরি তুমি কীভাবে চিন্তা করো তুমি তপন স্যারের বই পড়ে এসেও তপন স্যারের বইয়ের মধ্যেও ম্যাথ আছে তবে তার চাইতে সেলু স্যারের বইয়ের মধ্যে ম্যাথের পরিমাণ বেশি আরও ভালো হয় যদি গাণিতিক পদার্থবিজ্ঞান লেকচার অথবা পাঞ্জেরি পাবলিকেশনের একটা বই তোমার কাছে থাকে এখন ঘটনা হচ্ছে তোমরা আসলে কে কয়টা বই কিনতে পারবা এটা নির্ভর করবে তোমার আর্থিক অবস্থার উপরে যেহেতু এই বইগুলোকে নিজের কিনতে হয় এবং তুমি চাইলে একাধিক বই কিনে বই বুক সেলফ ভরাই ফেলতে পারো কিন্তু এত বই কিনে তুমি যদি না পড়ো তাহলে এটা শুধুমাত্র অর্থ অপচয় ছাড়ার কোনো লাভ হবে না তাই আমি বলবো তুমি যদি দুইটা বই কিনো কিন্তু ভালো মতন কেনো পড়ো এবং ভালো মতন বোঝো তুমি যদি একটা বইও কেনো কিন্তু ভালো মতো পড়ো এখন একজন স্টুডেন্ট যদি অনেক বই কেনে এবং কিছু না পড়ে তাহলে তার বই বই কেনা এটা শুধু বই টেবিলের শোভা পাবে আসল কাজের কাজ হবে না তার মানে ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো তোমরা আমির হোসেন খান মানে বইটাকে ইসাক স্যারের বই পরিচিত ইসাক স্যারের বই আমির হোসেন খান ইসাক স্যারের বই এবং নজরুল ইসলাম স্যারের মিলিত একটা বই আছে শাহজাহান তপন স্যার এবং মোহাম্মদ আজিজ এবং ডক্টর রানা চৌধুরী স্যারের একটা বই আছে এই দুইটার যে একটা কিনতে পারো প্রফেসর সেলু স্যারের বইটাকে কিনতে পারো এটা আমার রিকমেন্ডেশন কারণ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে ইলাবোরেটলি উনি লিখেছেন আর গাণিতিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গাণিতিক পদার্থবিজ্ঞানে তোমরা মানে ম্যাথগুলোকে যেহেতু অনেক ডিটেইলিং করা আছে এটা তোমাদের অ্যাডমিশনের জন্য হেল্প করবে ঠিক আছে ফিজিক্সে তাহলে তোমরা দুইটা অথবা তিনটা দুইটা অথবা তিনটা বই কিনতে পারো আমির স্যার তপন স্যারের একটা বই সেলু স্যারের একটা এবং গাণিতিক পদার্থবিজ্ঞান একটা কেমিস্ট্রির ক্ষেত্রে আমার প্রথম চয়েস কেমেস্ট্রির ক্ষেত্রে আমার প্রথম চয়েস হচ্ছে এই হাজারি স্যার এবং হচ্ছে হাজারি এবং হারাধন নাক সারের বই এই দুইটা বই আমার কাছে প্রেফারেবল মনে হয় এবং এই দুইটা বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে খুব ভালো মতন যদি একজন শিক্ষার্থী পড়ে বুঝে ঠান্ডা মাথায় সামনে প্রসিড করে মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যাই বলুক ক্ষেত্রে তার জন্য সহজ হবে যদি সে পড়ে বুঝে এই জিনিসটাকে প্রসিড করতে পারে তাহলে আমার কথা হচ্ছে এখানে সরোজকান্তি সিংহ হাজারি এবং অধ্যাপক হারাদন নাগ স্যারের প্রথম এবং দ্বিতীয় পত্র বইটা কেনা যায় কিনতেই হবে এক দ্বিতীয়ত হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটাকে অনেকে প্রেফার করে আমার কাছেও ভালো লাগে সঞ্জিত কুমার গুহ স্যার অনেক সুন্দর করে লিখেছেন অনেক ভালো করে লিখেছেন প্রত্যেকজন গুণী লেখক তাতে কোনো সন্দেহ নেই তবে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে বা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে একাধিক রাইটারের বই পড়াটাকে উৎসাহিত করা হয় ভালো করে বোঝানোর জন্য কারণ এক একজন রাইটার এক এক জিনিসটাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন যখন ডিফারেন্ট সোর্স থেকে একজন শিক্ষার্থী পড়ে তাহলে তার সিনক্রোনাইজেশনটা সুন্দর হয় গেল আরেকটা হচ্ছে এই ডক্টর আহসানুল কবির এবং ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম স্যারের কেমিস্ট্রির সেকেন্ড পার্ট বইটা তোমরা কিনতে পারো দ্বিতীয় পত্র কারণ সেখানে এই জৈব যৌগটাকে অনেক ভালো মতন সুন্দর করে উনি ব্যাখ্যা করেছেন অনেক ভালো করে সুতরাং আমার কথা হচ্ছে তোমরা যদি এই জৈব যৌগটা পড়ার চেষ্টা করো কারণ ইন্টারমিডিয়েটে জৈব যৌগ আছে একটা ভ্যাস্ট একটা ওয়াইডলি এক্সপ্লেইনড একটা টপিক যেটাকে অন্তর দিয়ে বুঝতে হবে পারতে হবে টপিক বড় জিনিস অনেক বেশি বাট জানার দরকার আছে তার মানে আমার প্রথম চয়েস হচ্ছে হাজারি এবং নাগ মানে ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি এবং অধ্যাপক হারাদন নাগের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিনবা সঞ্জিত কুমার গুয়েসারের বইটা কিনবা কিনতে পারো ডিপেন্ডস অন ইওর ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি এবং এইটা কিনবা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় পত্র আমার প্রস মানে রিকমেন্ডেশন জৈব যৌগটা বা অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে ভালো করে বোঝার জন্য ঠিক আছে যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি এটা হচ্ছে কেমিস্ট্রির ব্যাপার এবার বায়োলজির ক্ষেত্রে তো আমি বলেছি দুইটা হিসাব সেটা হচ্ছে কি এই আবুল হাসান স্যারের হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর আজমল স্যারের প্রাণীবিজ্ঞান মানে উদ্ভিদ বিজ্ঞানটা প্রথমপত্র প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্র যদি এর পরেও আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে তোমরা আব্দুল আলিম স্যারের প্রাণীবিজ্ঞান বইটা কিনতে পারো এখানে সুন্দর করে প্রাণীবিজ্ঞানের যেই বিশেষ করে প্রাণীবিজ্ঞানের তোমরা নিশ্চিতভাবে জানবা যে মানবদেহ ভালো মতন পড়তে হয় তৃতীয় অধ্যায় থেকে এগারোতম অধ্যায় পর্যন্ত একেবারে মানবদেহের প্রত্যেকটা সিস্টেমকে যেভাবে ডিসক্রাইব করা হয়েছে ইউনিভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা অনেক বেশি পরিমাণে হেল্প করবে এবং বহু নির্বাচনী প্র্যাকটিস করার জন্য যেহেতু বায়োলজিতে ম্যাথামেটিক্যাল টার্ম নাই ইনফরমেশন অনেক অনেক বেশি পরিমাণে মুখস্থ করতে হয় বুঝতে হয় বুঝতে তো হয়ই কিন্তু মুখস্থর অনেক ব্যাপার থাকে বটানিতে সেক্ষেত্রে তোমরা রয়্যাল গাইডের বহু নির্বাচনী অনুশীলনের জন্য তোমরা কিনতে পারো রয়্যাল গাইড এটা আমার ব্যক্তিগত যদিও এখানে আসলে কোনো ধরনের স্পন্সরের কোনো শব্দ নাই এখানে বাট আমি ব্যক্তিগত উদ্যোগে তোমাদেরকে বলছি আবার অন্যান্য বইগুলো রিকমেন্ডেড থাকতে পারে তবে অনেক কলেজে অনেক টিচার অনেক রিকমেন্ডেশন দেয় তোমরা একটু মাথাটা ঠান্ডা করে একটা ফোকাস করবা যাই ফোকাস করো না কেন বই যেটাই কেন না কেন ভালো করে পড়ার চেষ্টা করবা এটা হচ্ছে আমার কথা তার মানে বায়োলজির ক্ষেত্রে আমার প্রথম চয়েস হচ্ছে আবুল হাসান স্যার এবং হচ্ছে গাজী আজমল স্যার আবুল হাসান স্যারের তোমরা আবুল হাসান স্যারের তোমরা কিনবা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রথমপত্র আবার এখানে দেখবা এখানে অ্যাকচুয়ালি ওই যে পরিমার্জিত সংস্করণ বলে একটা বিষয় আছে কত তম সংস্করণ এখন এক এক এডিশন যখন আসে যেমন এই সংস্করণটা হচ্ছে নবম সংস্করণ বা সামনে হচ্ছে দশম সংস্করণ এটা অ্যাকচুয়ালি সম্ভবত অষ্টম সংস্করণ জুলাই দুই হাজার একুশ পরের সংস্করণের বইটা আরেকটু মোটা থাকে আরেকটু সুন্দর থাকে রাইটাররা চেষ্টা করেন আরেকটু নতুন ইনফরমেশন দিতে এটাই পার্থক্য তার মানে এই হচ্ছে ব্যাপার এরপরে হচ্ছে হায়ার ম্যাথ আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে হায়ার ম্যাথের ক্ষেত্রে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে অক্ষরপত্র পাবলিকেশনের এই অসীম কুমার সাহা এবং বিএম ইকরামুল হক এবং মোহাম্মদ নুরুল ইসলাম স্যারের বইটা পড়তে পারো প্রথম এবং দ্বিতীয় পত্র হায়ার ম্যাথের ক্ষেত্রে অক্ষরপত্র পাবলিকেশনটা বেটার এটা হচ্ছে ইন দ্য সেন্স অফ লাইক একজন শিক্ষার্থী কত বই কিনতে পারে এই জন্য একটা ফোকাস করতে হয় তাই আমি যে কোনো একটাতেই গেলাম অক্ষরপত্র পাবলিকেশনের তোমরা এই হায়ার ম্যাথের প্রথম এবং দ্বিতীয় পত্র এবং মাস্ট আরেকটা বই তোমাদের কিনতে হবে কেনা উচিত সেটা হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম এবং কেতাব স্যারের বইটা কারণ এই কেতাব উদ্দিন স্যারের বইটা হচ্ছে খুবই স্পেশাল ইন টার্মস অফ ইন টার্মস অফ টাফ ম্যাথস ট্রিকি ম্যাথস এবং প্র্যাকটিসের জন্য আবার অনেকে এসি আহমেদ স্যারের বইও কিনে এখন আমার কথা হচ্ছে যেহেতু আমি রিকমেন্ড করছি তোমাকে আমি অসীম কুমার সাহা স্যারের এবং একরামুল হক স্যারের বইটা কেনার জন্য রিকমেন্ড করছি এবং কেতাব স্যারের বইটা তোমরা প্র্যাকটিসের জন্য কিনবা কেতাব স্যার এবং অসীম কুমার শাহ স্যারের দুইটা বই তোমরা কিনবা গেল ম্যাথ এবার আসি ইংলিশের ক্ষেত্রে এত ইম্পর্ট্যান্ট একটা টপিক ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে এনশিওর করছি যে ইংলিশে তোমরা প্লিজ ফোকাস করো কারণ হইল যে এত লেখাপড়া কিসের জন্য একটা লেখাপড়া মানে একটা কাজের তো একটা উদ্দেশ্য থাকে তো লেখাপড়া করে আমরা যখন কোনো একটা বিদ্যা অর্জন করছি বিদ্যাটাকে অ্যাপ্লাই করতে হবে তো তো এখন এই গ্লোবালাইজেশনের যেই যুগটা আমাদের সামনে আসছে এখানে ইংলিশটাকে সাবজেক্ট হিসাবে না চিন্তা করে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে আগে চিন্তা করার চেষ্টা করা উচিত বলে মনে করছি আমার কাছে মনে হয় একজন শিক্ষার্থীর ইংলিশের জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট মানে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার যে চিন্তা সেটা হচ্ছে যদি একজন শিক্ষার্থীর সর্বপ্রথম মানে আমার হিসাব হচ্ছে এই ভোকাবুলারিতে একটু তোমরা যদি নোটিস করো এবং অনেক বেশি পরিমাণে ফোকাস করো ভোকাবুলারি লিসনিং অ্যান্ড রিডিং তোমরা চাইলে ইংলিশ যেই চ্যানেলগুলো আছে লাইক বিবিসি দেন সিএনএন এই চ্যানেলগুলোতে ফলো করতে পারো বিকজ অফ ইনক্রিজিং তোমাদের আমার মানে আমার মূল কথা হচ্ছে যে ইংলিশের ক্ষেত্রে প্লিজ ফোকাস অন ভোকাবুলারি রেদার দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ সাম রুলস রুলস মুখস্থ এই এই চেষ্টাটার চাইতে বেশি চেষ্টা করা উচিত হচ্ছে আই গেস ভোকাবুলারি এবং তোমরা ভোকাবুলারির সাথে আরও একটা জিনিস ট্রাই করবা সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড রিডিং রাইটিং স্কিলটা তখনই ডেভেলপ হবে যখন একজন শিক্ষার্থীর ভোকাবুলারিটা তার সমৃদ্ধ হবে তাই আমার চিন্তা হচ্ছে যে তোমরা এখানে এই নবদূত প্লিজ নবদূত যেই বইটা আছে এইচএসি ইংলিশের জ্ঞান গৃহ প্রকাশনীর এইটা কিনতে পারো এবং চৌধুরী হোসাইন স্যার তো আছেই তার সাথে অ্যাডমিশনের গাইড হিসাবে মাস্টার এবং অ্যাপেক্স ইংলিশ এই দুইটার দিকে একটু মনোযোগ দিবা মাস্টার অ্যান্ড অ্যাপেক্স ইংলিশ অনেক মোটা বই অ্যাপেক্স ইংলিশটা এটা অ্যাডমিশনের জন্য লাগে অ্যাডমিশনের জন্য কারণ ইংলিশ হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল একটা সাবজেক্টস যে কোথেকে আসবে কী আসবে নোবডিনোস যদিও বলে দেয় যে এই 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 টপিকগুলা বাট গ্রামারের ক্ষেত্রে তোমরা প্লিজ ট্রাই করবা যেন ইউ ক্যান ফোকাস অন দিস সো চৌধুরেন হুসাইনের বই কিনতে পারো অ্যাডমিশন গাইড অ্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাপেক্স কিনতে পারো মাস্টার অথবা অ্যাপেক্স তুমি অ্যাপেক্সের দিকে চিন্তা করতে পারো আর অনেক অনেক বই আছে বাজারে তার অভাব নেই বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে এটা ওকে আইসিটির ক্ষেত্রে আমার প্রথম চয়েস হচ্ছে রহমান স্যারের বই এটা আমার ব্যক্তিগত তথ্য বা মতামত তোমরা যার কাছে আইসিটি পড়বা বা যেই শিক্ষক তোমাদেরকে পড়াবেন ওনারও ব্যক্তিগত মতামত থাকবে সেক্ষেত্রে সেটাই ফলো করবা বাট আমার কথা হচ্ছে মাহবুবুর রমা স্যার অনেক শিক্ষক আছেন যারা অন্য বই পড়াতে পছন্দ করেন এবং তিনি কেন পছন্দ করেন তার পেছনেও তার লজিক থাকে আমার কথা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই আমার যেই পরিচিত আইসিটি টিচাররা আছেন ওনারা বলেছেন যদি আমি আইসিটি পড়াই না মাহবুবুর রহমান স্যারের বই ভালো এছাড়াও আসাদুজ্জামান স্যারের বই বা মাসুদ রানা স্যার ওনারা বই লিখেছেন এই বইটাও ভালো আবার প্রকাশ কুমার দাস স্যারের বই আছে নাইমুল হক নাইম স্যারের বই আছে এতগুলো বই পড়ার প্রয়োজন হবে না যে কোনো একটা বই তুমি ফোকাস করতে পারো সেক্ষেত্রে মাহবুবুর রহমান স্যারের বইটা ভালো হতে পারে হবে আমার কথা এবং বাংলার ক্ষেত্রে জানো যে বোর্ড বই একটা আছে বাংলা সহপাঠ বা বাংলা সাহিত্য পাঠ সাহিত্য পাঠ বইটা কিনতে পারো এটা বোর্ড বই এটা কিনতেই হবে সবার জন্য এবং বাংলা সহপাঠ সেক্ষেত্রে ওই নাটক সিরাজুদ্দৌলা এবং উপন্যাস লাল সালু এটা পড়তে হয় ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সুতরাং সিরাজুদ্দৌলা নাটক পড়তে হবে আমাদের লাল সালু পড়তে হবে এবং প্লিজ ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের আলাউদ্দিন আল আজাদ স্যারের বাংলা ব্যাকরণ এই ব্যাকরণ বইটা কিনবা যেহেতু বাংলাও আমাদেরকে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে এই যে ইন্টারমিডিয়েটের জীবন এই ইন্টারমিডিয়েটের জীবনের পরে তোমরা গ্র্যাজুয়েশান যখন করবা গ্রাজুয়েশান করার পরে যদি অনেকেই থাকে চাকরির জন্য তখন নিজেদেরকে প্রমাণ করতে হয় সেক্ষেত্রে বিসিএসে যখন রিটার্ন পরীক্ষায় বা মানে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে এই বাংলা ইংরেজিগুলো তখনও কাজে লাগবে সো বেইজমেন্টটা ঠিক করার জন্য আমার মূল কথা হচ্ছে প্লিজ ফোকাস অন ইয়োর স্টাডি কিভাবে করবা যেহেতু এতগুলো বই পড়তে হবে আমি বলবো তুমি যখন একটা বই পড়বা ধরো যে ফিজিক্সের একটা বই তুমি পড়ছো একটা টপিকের কোনো একটা ইনফরমেশান তোমার মনে হয়েছে আরেক বই থেকে তোমার দরকার তখন তুমি সেই টপিকটাকে এখানে লিখে রাখবা প্লিজ ধরো যে তুমি সেলুসারের বইয়ের কোনো একটা কিছু পেয়েছ তুমি সেলুসারের বইটা পড়তেছো তুমি যে কোনো একটাকে ফোকাস করবা ধরো তুমি সেলুসারের বইটাকে ফোকাস করছো এবং এটাকে পড়ছ তুমি যে কোনো একটা বইকে ফোকাস করতে হবে তোমার অন্যান্য বইগুলো থাকবে তো সেলুসারের বই পড়ার সময় তুমি দেখলা যে এই টপিকটা উনি পড়িয়েছেন বা এখানে লেখা আছে অন্য আর একটা বই থেকে তুমি একটা ইনফরমেশন পেয়েছ ওই রিলিভেন্ট ইনফরমেশনটাকে এই জায়গার মধ্যে টুক করে রাখবা লিখে রাখবা এবং প্লিজ তোমরা দাগিয়ে দাগিয়ে পড়বা আবার এমনভাবে দাগাইও না যে বইয়ের সব দাগায় ফেলছ কারণ যখন তুমি অ্যাডমিশনের জন্য যাবা যেহেতু মূল ফোকাসটা হচ্ছে ওখানে তোমার যেন পেজ উল্টালে তুমি যখন দেখবা তোমার যেন চোখের সামনে তোমার মূল অংশটা ভেসে ওঠে যখনই কোনো টিপস ট্রিক্স বা কোনো শর্টকাট এই জিনিসগুলো নোট করতে হয় নোট করে একটা ছোট একটা নোট করে এই জায়গার মধ্যে পিন আপ করে দেবা সো দ্যাট তুমি যখন পড়বা তখন তোমার চোখের সামনে এই জিনিসগুলো থাকবে তোমার যখন একাধিক সোর্স থাকবে যে এইখানে এটা পড়ছি না ওইখানে এটা পড়ছি আচ্ছা এই টপিকটা যেন কই পড়ছি এটা কিন্তু একটা ডিস্টার্বিং একটা মানে সাইকোলজিক্যাল ইটস নট গুড বিফোর দ্য এক্সাম ড্যাট সো আমি রিকমেন্ড করব। তুমি দয়া করে একটা বইকে ফোকাস করবা এত বইয়ের নাম এখানে বলেছি এই যে এতগুলো বই তুমি বিশ্বাস করো এই যে এখানে যে এই যে বইগুলোর নাম এটা হচ্ছে আমি আজকে একটু আগেই আমার রিকমেন্ডেশন আমি তোমাদেরকে এটা দিয়ে দিব তোমরা এই এই জায়গাগুলোতে প্লিজ একটা বইকে ফোকাস করবা তো এখন আমি যদি লাস্টলি বলি ফিজিক্সের ক্ষেত্রে সেলুসারের বই থাকবে গাণিতিক পদার্থবিজ্ঞান থাকবে সেটা লেকচার অথবা পাঞ্জাবি পাবলিকেশনের হইতে পারে শাহজাহান তপন স্যারের বই থাকবে শাহজাহান তপন স্যারের বইটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে খুবই ইজি ইজি ওয়েতে লেখা সেলুসারের বইটা হচ্ছে এক্সট্রিম ম্যাথের জন্য মানে ম্যাথসগুলোর লেভেলটা একটু হাই আর গাণিতিক পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার এবং নাক স্যারের বই পড়লেই হবে তবে জৈবযোগের জন্য তুমি আহসানুল কবির এবং রবিউল ইসলাম স্যারের বই পড়তে পারো বায়োলজির ক্ষেত্রে একটা বই হলেই হবে আবুল হাসান স্যারের বোটানি গাজী আজমল স্যারের বিজ্ঞান প্রাণীবিজ্ঞান হায়ার ম্যাথের জন্য অক্ষরপত্র পাবলিকেশন এনাফ আর যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা প্লিজ কেতাব স্যারের বইটা কিনবাই কিনবা কেতাব উদ্দিন স্যার ইংলিশের ক্ষেত্রে নিশ্চিতভাবে নবদূত প্রকাশনীর এবং অ্যাডমিশন গাইডের জন্য অ্যাপেক্স এটা হচ্ছে আমার পার্সোনাল রিকমেন্ডেশন ক্ষেত্রে মাহবুবুর রহমান স্যার আর বাংলার ক্ষেত্রে তো তিনটে বই কিনতেই হবে বাংলা সাহিত্য পাঠ বোর্ড বই যেটা সে সহপাঠ হচ্ছে নাটক সিরাজ একটাই বই আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আলাউদ্দিন আল আজাদ স্যারের বই এই তো সো প্লিজ এই হচ্ছে আজকের আমার আউটপুট তোমরা আমি এগুলো তোমাদেরকে ফেসবুকে আমার পেজও দিয়ে দেবো আমার ইউটিউব কমিউনিটিতে দিয়ে দিব তোমরা লেখাপড়া ভালো মতো করো সুন্দর করে করো শুদ্ধভাবে করো এক্সট্রিম প্রেশার নেওয়ার দরকার নাই চাপটা একটু বেশি থাকবে ইন্টারমিডিয়েট লাইফে সত্য সময়ও কম তাই চেষ্টা করবো এটা যেন তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম একটু ভালো মতো পড়াশোনা করো ঠিক আছে সো নেক্সট স্টেপে আমি আরেকটু তোমাদের জন্য যদি কোনো সাইকোলজিক্যাল এইড এই ধরনের কোনো টপিক আমার মাথায় আসে আমি তোমাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ